আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাইফ মাই ওয়ে। আমি মেরি বলছি, আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে সামার চলে এসেছে আর বাচ্চাদেরও স্কুল বন্ধ হয়ে গিয়েছে। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, শুধু একটু লবণ হলুদ আর চটপটি মশলা দিয়ে সিদ্ধ করেছি, আর কিছু দেওয়া হয়নি। পরে এসে একসাথে সব কিছু রেডি করে খেয়ে নেব। ইনারা কই যায়? এই বছর প্রথম পুলে আসলাম। বাচ্চারা তো এক্সাইটেড, তারা আরো আগেই ঢুকে গেছে, আমরা পিছন পিছন আসতেছি। হাই হাই, তোমরা চলে আসছো, খুশি সব পানিতে নামার জন্য? সো ডোন্ট জাম্প লাইক দ্যাট বেবি, hear me, let me go with daddy, okay? Oh yeah, la jump. Ina na name, oh na na na, 4 feet 3 shakbe hatte se আম্মু রিল্যাক্স করে বসে আছে। আম্মু হাত পালা রাও, বাবু সাঁতার শিখো। নিয়াম নেড়া নিবে তো, এটাতে ভাসবে নেড়া, হাত হাত উপরে থাকবে, হাত উপরে থাকবে। আমার বেবি অনেকদিন পরে আসছে তো, ভয় লাগতেছে গো, আমার বেবি ভয় লাগে। এই সামারের সময় বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, আসলে গরমের ছুটি বলা যায়। তো গরমের সময় পানিতে তো অনেক ভালো লাগে, তো ওরা পুলে যাওয়ার জন্য খুব এক্সাইটেড থাকে, পুলে যাবে, আর সে কারণে আর কি নিয়ে আসা আর কি। বাচ্চারা পুলে আসলে তো অনেক খুশি। ইনারা তো প্রথমে নামতেই চায়নি, একবারে তার মানে এত ভয় পাচ্ছিল, পরে দেখলাম অনেক রিল্যাক্স হয়ে গিয়েছিল। মাই বেবি কই, মাই লিহাম বেবি কই। আর এদিকে আমার ছোট ভাই, ও সাঁতার শেখার চেষ্টা করেছে। আমরা তো আসলে শহরে বড় হয়েছি, ছোটবেলা থেকে ঢাকায় ছিলাম, তো গ্রামে সময় কাটাইনি, সে কারণে সাঁতারটাও শেখা হয়নি। আম্মু পানির কাছে বসে আছে, আম্মুকেও বললাম আপনিও নেমে যান, দেখবেন ভালো লাগবে সাঁতার কাটতে। তো উনি চিন্তা করছিল, আর ওদিকে আমার ছোট ভাই সাঁতার শিখছিল। বললাম যে চেষ্টা করে যা, একসময় শিখে ফেলবি। তো আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলা যখন এই গরমের ছুটিতে গ্রামে বেড়াতে যেতাম, এ সময় তো আসলে আম কাঁঠাল সব কিছুই পাওয়া যায়, গরম আসলে তো সব মজার মজার ফল। আর বাড়িতে গেলে পুকুরে গোসল করতে অনেক মজা লাগতো, বিশেষ করে ডুবটা দিতে, দেখা যেত যে নিঃশ্বাস বন্ধ করে একটা ডুব দিতাম, আবার লাফ দিয়ে উঠে যেতাম। ছোটবেলার কত স্মৃতি যে মনে পড়ে যায় আসলে। রেডি ওয়ান, হোল্ড ইওর ব্রেথ, রেডি ওয়ান টু থ্রি। ডেঞ্জারাস ড্যাডি, কি করছো তুমি? গোনা ডু ওয়ান মোর টাইম, নো, hold your breath, hold your breath, 1 2 3, hold your breath, then you're going to get the water, hold your breath, 1 2 3. Is it fun? Is it fun? You see that? Ji baby, okay, okay mama, to dosh ja, eto beshi pani thik eshi kintu ready.
বাবা এদিকে পানি বেশি তো বাবা লিহাম দেখা যায় যে বারবার ওই যে দিকটায় ডিপ পানি সেদিকে চলে যেত পুলটা আসলে ফিট অনুসারে দেওয়া আর কি তো আমরা ট্রাই করতাম আর কি যেদিকে একটু কম পানি সেদিকে থাকুক একটু ডিপের দিকে না যাওয়াই ভালো বাট লিহাম ভাসতে ভাসতে শুধু ওই ডিপের দিকে চলে যেত আর কি ওকে যত ডাকি বাবা এ পাশে আসো ঘুরে ফিরে দেখি ওই ডিপ দিকে যেদিকে ডিপ পানি সেদিকে চলে যায় তো ওইদিকে আমার হাজব্যান্ড একটা জাম্প দিচ্ছিল পানির মধ্যে তারও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল পানির মধ্যে ভাবে পাটা ডুবিয়ে বসতেও কিন্তু ভালো লাগে পানির মধ্যে পা দিয়ে রাখতে অন্যরকম ভালো লাগে আসলে গরমের দিনে পানির মধ্যে থাকতেও ভালোই লাগে তো আমার হাজব্যান্ড ডুব সাঁতার বলে এটাকে তাই না সে ডুব সাঁতার দিচ্ছিল পুরা পুলটা দু তিনবার চক্কর দিয়ে ফেলেছিল ডুব সাঁতার দিতে দিতে তো ভালোই লাগছিল তার ডুব সাঁতার দেখে আর ওদিকে ইনারাও খুব ফান করছিল ওর ড্যাডি কতক্ষণ পরপরই ট্রাই করছিল যে ওকে ডুব দেওয়া শেখানোর জন্য বাট সে এতটা ভয় পেয়েছে আর ডুব দিতেই রাজি নাই সাঁতার শেষ এখন আমরা চলে যাচ্ছি বাসায় পুলে মোটামুটি অনেক সময় কাটিয়েছি এখন বাসার দিকে যাচ্ছি বাচ্চাদেরকে গোসল দিয়ে দেব আর পুল থেকে ওঠার পরে কিন্তু ঠান্ডা লাগে পুলের পানিটা ঠান্ডা থাকে তো তো পুলের মধ্যে যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু ফিল করা যায় না বাট ওঠার পরে ফিল করা যায় তো বাসায় এসে ভাবলাম যে ঝটপট বিকেলের নাস্তাটা বানিয়ে ফেলি চটপটি তো সিদ্ধ করেই গিয়েছিলাম তারপরেও একটু চটপটি মশলা উপর দিয়ে দিয়ে দিলাম যেন ভালো একটা ফ্লেভার আসে আর চটপটি মশলাটা এভাবে দিতে কিন্তু খারাপ না ভালোই লাগে খেতে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম তো পেঁয়াজ কুচি দিলাম তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে ভালোই লাগে খেতে আসলে ঝালটা নিজের ইচ্ছা মতো যে যেমন ঝাল পছন্দ করে ঠিক সেভাবে দেওয়া উচিত আর আমার বাসায় একটু ঝালটা বেশিই খায় আমার হাজব্যান্ড স্পেশালি অনেক বেশি ঝাল খায় এই যে তেঁতুলের টকটাও দিয়ে দিলাম তেঁতুলের টকটা আসলে আপনার ইচ্ছা মতো আর কি যার যেমন পছন্দ সেভাবেই দেওয়া উচিত বাট আমি দিয়ে দিলাম একটু বাট আলাদাও একটু রেখেছি খেতে চাইলে আরও অ্যাড করতে পারবে আর ডিমগুলোকেও স্লাইস স্লাইস করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার বিকেলের নাস্তা ঝটপট চটপটি আসলে এরকম চটপটি ডালগুলো সিদ্ধ করে রাখলে যখন ইচ্ছা তখনই কিন্তু রেডি করে খাওয়া যায় আর খেতেও কিন্তু মজা লাগে চটপটি এমন কোনো মানুষ নেই যে চটপটি পছন্দ করে না বাট এক একজন এক একভাবে চটপটি রেডি করে আমি খুব সিম্পলভাবেই রেডি করে নিয়েছি তো বিকেলবেলা বসে বসে এনজয় করছি চটপটি খাচ্ছি ও চটপটি খেয়ে এক কাপ চাও খেয়ে নেব মজার চটপটি হয়েছে দেখতে যতটা সুন্দর না হয়েছে খেতে আরও মজা হয়েছিল আর আজকে আমাদের ডিনারে ছিল আমার হাজব্যান্ড স্টেক করেছিল তো আর কিছু ছিল না স্টেকের সাথে অ্যাসপারাগাস আর সে অনিয়ন করেছিল আর বললাম আচ্ছা ঠিক আছে আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিই ফ্রেঞ্চ ফ্রাই দিলেও ভালো লাগবে আর কর্ন আর সাথে আছে ম্যাঙ্গো গরমের দিনে তো ম্যাঙ্গো সব জায়গায় পাওয়া যায় আম তো থাকেই তো এটা আমাদের আজকে রাতের সিম্পল ডিনার আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর গরমের সময় বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে কিন্তু ঘুমাতেও অনেক লেট হয়ে যায় দেখা যায় যে আর সে তারা থাকে না যে বাচ্চাদের বেডে পাঠাতে হবে তাদের পরের দিন স্কুল আছে তো রিল্যাক্সভাবে দিন যাচ্ছে আর কি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজ আর আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং